নর্মাল বা সিজার প্রসবের পর শিশুকে মায়ের দুধ খাওয়াতে শট খাওয়ানো সঠিক পদ্ধতি কি কি? এই একটা কনফিউজিং ইস্যু, কেন নর্মালে হলে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে বা সিজারে হলে বা কেন পারবে না, এই যে একটা মাথায় আমাদের সবসময় চিন্তাটা ঢুকে আছে, তো ম্যাডাম এটা কেন, এটা কেন, আপনি আপনি এই বিষয়ে যদি বলেন যে সিজারিয়ানের পর দুধ খাওয়ানো যাবে কিনা। অনেকের প্রশ্ন থাকে এরকম, অনেক মায়ের প্রশ্ন থাকে, তো সিজারিয়ানের পর অবশ্যই দুধ খাওয়ানো যাবে, কারণ অনেকে দেখা যায় যে সিজারিয়ান হলে ইভেন আমরা ডাক্তাররাও অনেক সময় বলে থাকি যে মায়ের শরীর এখন রেডি না দুধ খাওয়ানোর জন্য, মায়ের শরীরে ব্যথা আছে এবং দুই দিন পরে দুধের ফ্লো আসবে, মুরব্বিরাও বলে থাকেন, কিন্তু কথাটা তারা ভুল বলেন। আল্লাহ তাআলা যখন মায়ের গর্ভে সন্তান দেন তখন কিন্তু মায়ের বুকেও দুধ দিয়ে দেন, এবং এই দুধটা তাদের সন্তানদের তার পুষ্টি রক্ষা করার জন্য, এবং এর চেয়ে খাঁটি এবং খাঁটি খাবার শিশুর জন্য আর কিছু হতে পারে না। সিজারিয়ান হোক, নর্মাল ডেলিভারি হোক, যে কোনো জন্য কিন্তু একমাত্র শিশুর সর্বোৎকৃষ্ট খাবার হচ্ছে মায়ের দুধ, এবং এটা সম্ভব খাওয়ানো। ম্যাডাম যেটা বলছিলেন যে সিজারিয়ান হলেও যে বাচ্চাকে ব্রেস্টফিডিং করাতে পারবে এটাতে কোনো সমস্যা নেই, এবং ব্রেস্টফিডিং স্যার ম্যাডাম এই যে একটা ভ্রান্ত ধারণা সবারই এটা আছে কম বেশি, সিজার হলে ব্রেস্টফিডিং করানো যাবে না, এটা কেন ম্যাডাম বলে, কেন সিজার করলে কি যে মেডিসিন গুলো মানে অ্যাপ্লাই করা হয় মার উপরে, এটা কি এর জন্য বলে যে কেন ব্রেস্টফিডিং আসবে না এর থেকে, এটার সাথে আসলে রিলেশন কি? আসলে ওনারা বলে ব্রেস্টফিডিং করানো যাবে না কথাটা যে বলেন, কিন্তু এটা তো ঠিক বলেন না, যারা যাদের জ্ঞান আছে এই বিষয়ে, যারা জানেন, যারা মোটিভেটেড যে বুকের দুধ খাওয়ানো যে কোনো সিচুয়েশনেই সম্ভব, সেটা সিজারিয়ান হোক নর্মাল হোক, মায়ের শরীর যেমনই থাকুক বুকের দুধ খাওয়ানো কিন্তু এটা সম্ভব, এই ধারণাটা ভুল, একেবারেই ভুল। এবং অনেকে অনেক ডাক্তাররাও মনে করেন যে যেহেতু মায়ের সিজারের সময় পেটটা কাটা হয় এবং তখন এটা একটা পেইনফুল কন্ডিশন, এবং আমার অনেক কলিগও বলেছেন যে এই ব্যথা অবস্থায় আমি কখনোই আমার এই মাকে দিয়ে দুধ খাওয়াবো না, তুমি যতই বলো, এরকমও আমার সাথে অনেক সময় আর্গুমেন্ট হয়েছে। তো কিন্তু আসলে এটা যদি আমরা একজন মানে কেয়ারটেকার হোক বা কোনো আত্মীয় স্বজন হোক যদি একটু হেল্প করি, শিশুটিকে যদি মায়ের কাছে নিয়ে যাই, ও একদম সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেস্ট ধরলেই সে সুন্দর দুধ খেতে পারে, শুধু আরেকজনের একটু সাহায্য দরকার, মা তো নিজে উঠতে পারবেন না ঠিকই, নিজে উঠতে পারবে না, উঠতে পারি আর কি, হ্যাঁ নিজে উঠতে পারবে ম্যাডাম। তাহলে এই যেটা বলছেন যে মা উঠতে পারবে না এই সময় বাচ্চাকে ধরা, তো এই সময় যারা সিজারিয়ান মায়েদের কি বুকের দুধ খাওয়ানোর কোনো স্পেশাল কোনো পদ্ধতি আছে, যে পদ্ধতিতে করলে মার কম কষ্টটা কম হবে? স্পেশাল পদ্ধতি আসলে আমরা তো অনেক সবাই মনে করি যে বুকের দুধ খাওয়ানো তো একটা স্বাভাবিক ব্যাপার, ধরলে দুধ খাবে, কিন্তু একটু টেকনিক আর যেটা আমরা সাধারণ এমনি ডেলিভারিতেও যে টেকনিক, সিজারেও সেই টেকনিক, হ্যাঁ দুটো কথা বলি আমরা, একটা হচ্ছে পজিশনিং আর একটা অ্যাটাচমেন্ট। তোমার কাছে কি একটু মডেলটা আছে বেবির মডেল? তো আমরা যদি এই মডেলটা একটু দেখা, পজিশনিং, পজিশনিং মানে শিশুটিকে কেমন করে ধরতে হবে। হ্যাঁ মা কিন্তু দুটো পজিশন আছে, একটা শিশুর পজিশন, একটা মায়ের পজিশন। মা দুধ খাওয়াতে পারেন, শুয়ে দুধ খাওয়াতে পারেন, সিজারিয়ান হলে নিশ্চয়ই মা শুয়ে থাকবেন তাই না, সেই জন্য মা শুয়ে থাকা অবস্থায়ও দুধ খাওয়াতে পারেন এবং বসে থাকা অবস্থায়, কিন্তু শিশুটিকে ধরতে হবে কিভাবে সেটা আমি একটু খুশিদকে বলবো, একটু উঁচু করে শিশুটিকে একটু ধরতে, যে শিশুর হ্যাঁ সোজা শরীরটা সোজা করে ধরতে হবে, এবং ঠিক ও যেভাবে ধরেছে যে মাথাটা এই কনুইয়ের এখানে রেখে সম্পূর্ণ বডি একটা ডল আর কি, মানুষ হলে আর একটু ফ্লেক্সিবল হতো, এখন এই শিশুটিকে সম্পূর্ণ বডিটা ওই হাত দিয়ে ধরে সোজা করে রাখতে হবে, এবং যাতে শরীর এবং তার নেকটা মানে ঘাড়টা সোজা থাকে এবং সম্পূর্ণ মায়ের শরীরের সাথে লাগানো থাকে, এটা মা বসলেও যেভাবে এভাবে শুয়ে থাকলেও মাকে এভাবে কাছে দেওয়া যেতে পারে, এবং সিজার মাদারের যদি পিঠের দিকে আমরা একটা বালিশ দিয়ে একটু স্লাইড কাত করে দেই এবং এদিকে শিশুটিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য একটা নিচে বালিশ দিয়ে দেই, তাতে সহজেই মায়ের বুকে মানে ব্রেস্টটা যাতে রিচ করতে পারে, বুকের দুধটাকে যাতে সহজে বাচ্চাটার মুখটা ওই পজিশনে নিয়ে যেতে পারি আমরা, এইভাবে যদি কেউ ধরে আমরা ধরে দেই তাহলে সহজেই শিশুটি মায়ের নিপলটা ধরতে পারবে, এটা হচ্ছে আসল টেকনিক। অনেকটা বুঝি না এই জন্য এই কথাটা বলি যে প্রথম দুই দিন একটু চিনির পানি, একটু মিশ্রির পানি, কেউ মধু,
এসব খাইয়ে রাখে, কেউ ফর্মুলা দুধও দিয়ে দেন, এবং ইভেন ডাক্তাররাও অনেক সময় এসব প্রেসক্রিপশন করে। এটা আমরা কখনোই বলি না, আমরা যারা মোটিভেটেড শিশু চিকিৎসক, যারা বুঝি ব্যাপারটা, তারা কখনোই এই কথাটা বলি না। এবং একমাত্র খাবার শিশুর বুকের দুধ, আর কিছুই আমি আর কোনো খাবার চিনি না শিশুর জন্য। আসলে আমার পেশেন্টদের, রোগীদেরকে আমি একই কথা বলে থাকি।